সজীবের রক্ত বিখা যেতে দেব না সজীবের হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনার বিচারে বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ লক্ষ্মীপুর সদর উপজেলার নেতা সজীব হোসেনকে শেখ হাসিনার নির্দেশে গুলি করে কুপিয়ে তাকে হত্যা করেছে শুধু গুলি করে কুপিয়ে হত্যাই করেনি তার মৃত্যু নিশ্চিত করে তারপরে আওয়ামী সন্ত্রাসীরা সেখান থেকে গিয়েছে এবং পুলিশ গিয়েছে সজীব হত্যাকাণ্ডের মূল লক্ষ্য ছিল উদ্দেশ্য ছিল বর্তমানে এই ভোট চোর ভোট ডাকাত বিনা ভোটে নির্বাচিত নিশিরাতে নির্বাচিত এই সরকারের বিরুদ্ধে কেউ যেন আন্দোলন না করে ইতিপূর্বে আপনারা জানেন শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্র নেতা নূর আলমকে ভোরায় হত্যা করেছে রহিমকে হত্যা করেছে স্বেচ্ছাসেবক দলের নেতা যুব নেতা নারায়ণগঞ্জের শাওনকে হত্যা করেছে যুব নেতা শহীদুল্লাহ শাওনকে হত্যা করেছে মুন্সিগঞ্জে ছাত্র নেতা নয়নকে হত্যা করেছে স্বেচ্ছাসেবক দল নেতা মকবুলকে হত্যা করেছে এমনি ভাবে পাঞ্চরামপুরে নয়নকে হত্যা করেছে এমনি অনেক হত্যাকাণ্ড সংগঠিত করেছে এই সরকার প্রধান শেখ হাসিনা নির্দেশে আজকে বাংলাদেশে আপনারা দেখেছেন ঢাকা সহ সারা দেশে শুধু বিএনপি মাত্র সহযোগী সংগঠন নেতা কর্মী নয় ঢাকার মানুষ বাংলাদেশের মানুষ রাজপথে নেমে এসেছে রাজপথে নেমে একটি স্লোগান যে অনির্বাচিত অবৈধ ভোট টাকা ভোট চোর এই সরকারের দিনে কোন নির্বাচন হতে পারে না তাই আজকে বিএনপি সহ প্রায় 36টি দল একসঙ্গে সমমনা দলগুলি এক দফা দাবি ঘোষণা করেছে সেই এক দফা দাবির মূল দাবি এক দাবি অবিলম্বে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে পার্লামেন্ট ভাঙতে হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সংগঠন নির্বাচন দিতে হবে সাবেক তিনবার প্রধানমন্ত্রী দেশজাতি বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে আজকে এক দফা দাবিতে সারা দেশ উত্তাল আজকে জনগণ বাইরে নেমেছে উত্তাল দেখে মাথা খারাপ হয়ে গেছে শেখ হাসিনা ফেরিতে আক্রমণ করেছে পিরোজপুরে আক্রমণ করেছে এমনি ভাবে বগুড়াতে গুলি চালিয়েছে কিশোরগঞ্জে গুলি চালিয়েছে খাগড়াছড়িতে গুলি চালিয়েছে জয়পুরহাটে গুলি চালিয়েছে চট্টগ্রামে আপনারা দেখেছেন কিভাবে পার্টির কেন্দ্রীয় অফিসে কিভাবে সেখানে আক্রমণ করেছে এবং ঢাকায় আপনারা দেখেছেন পদযাত্রার উত্তরে বাংলা করেছে কিভাবে সেখান থেকে ইট পাটকেলের গুলি চালিয়েছে কিন্তু জনগণের প্রতিরোধের মুখে আওয়ামী সন্ত্রাসীরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে জনগণ আর ভয় পায় না এই সরকারের পায়ের নিচে মাটি নেই জনগণ বুঝে ফেলেছে এই সরকারও বুঝে ফেলেছে এখন তারা কি করছে তারা যখন দেখছে বিদেশিরা 17-এর নির্বাচনে যে আক্রমণ করেছে হিরো আলমের উপর প্রায় 13টি দেশ সেখানে তারা বিবৃতি দিয়েছে কেন বিবৃতি দিল এ ব্যাপারে গতকাল পররাষ্ট্রমন্ত্রী বলেছে নাকি মগের মুল্লুক আরে মগের মুল্লুক তো আপনারা বানিয়েছেন কে এই বাংলাদেশ জনগণের দেশ এই বাংলাদেশ জনগণের মানুষের দেশ এই বাংলাদেশকে শেখ হাসিনা কাছে ইজারা দেওয়া হয় না এই বাংলাদেশের জনগণ ফয়সালা করবে রাজপথে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছে দেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে অতীতের সেই মাউন্নের ভাষা আন্দোলনের রাজপথে ফয়সালা হয়েছে
ফয়সালা হয়েছে 62 শিক্ষা আন্দোলনে, ফয়সালা হয়েছে 69 গণপুত্রে, ফয়সালা হয়েছে 71 মুক্তিযুদ্ধে, ফয়সালা হয়েছে রাজপথে 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনে। এবারে 2023 সালে এই রাজপথে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফয়সালা হবে, হাসিনাকে বিদায় নিতে হবে, নির্দলীয় সরকার দিতে হবে, তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন হবে, সেই নির্বাচনে জনগণের সরকার ইনশাল্লাহ প্রতিষ্ঠা হবে এবং এই সজীবদের বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ। এবং এই হত্যাকাণ্ডের দায়ে আমরা বলবো, আজকে প্রধানমন্ত্রী তার নির্দেশে হত্যাকাণ্ড হয়েছে, আজকে এই সজীবকে নিয়ে 18 জনকে হত্যা করেছে, এই 18 জনের হত্যার বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ। ভাই ভাইরা আর ভয় নয়, সামনে গিয়ে যান, বিজয় ইনশাল্লাহ আমাদের সুনিশ্চিত, হাসিনাকে বিদায় নিতেই হবে। আর নয় বাংলাদেশের জনগণ আর ক্ষমা করবে না হাসিনাকে, বিদায় নীতি হবে। রাজপথ উত্তাল, এই উত্তাল তরঙ্গের মতো যে বিস্ফোরণ, জনবিস্ফোরণ ঘটবে, সেই বিস্ফোরণে এই সরকারকে অবশ্যই বিদায় নিতে হবে, জনগণের সরকার প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ। এই কথা বলে আজকে ভাইরা আপনারা জানেন যে গত 18 এবং 19 অর্থাৎ গত পরশু এবং গতকালকে লক্ষ লক্ষ নয়, গত পরশুদিন কোটি কোটি মানুষ সারা দেশে পদযাত্রায় অংশগ্রহণ করেছে। গতকালকে ঢাকা মহানগরীতে লক্ষ লক্ষ মানুষ পদযাত্রায় অংশগ্রহণ করেছে। সরকারের মাথা খারাপ হয়ে গেছে। গত পরশুদিন সারা দেশের অনেক জায়গায় সরকার হামলা করেছে। আজকে সজীবকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, হাজার হাজার নেতা কর্মীকে আহত করা হয়েছে। শুধু তাই নয়, হাজার হাজার নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। স্পষ্ট করে বলতে চাই, হামলা করে, হত্যা করে, মামলা করে, জেলে নিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। বাংলাদেশে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছে, এই ফ্যাসিবাদী সরকারের পতনের মধ্য দিয়ে সজীব হত্যার প্রতিশোধ এবং আন্দোলনের সফল হব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জি অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ প্রধান বক্তা হিসেবে বক্তব্য রেখেছেন এবং আজকের এই শোক র্যালির প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত।